জন্ম শতবর্ষ আলোকে যতীনবাবু, শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও স্নেহের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ, শ্রদ্ধা জানাই সমগ্র বসিরহাটের আপামর জনসাধারণকে। যতীনবাবুর জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে দেখছি স্মৃতি বড় কাঁদায়। ব্যক্তিগত জীবনে সাদাসিধে মানুষ ছিলেন, এমন উজাড় করা ভালোবাসা, এমন আত্মত্যাগী বা কজন করতে পেরেছি। দিলখোলা মিষ্টিভাষী মানুষটির আমি বড় ভক্ত ছিলাম। খুলনা জেলায় মামতপুর গ্রামে যতীনবাবুর জন্ম। বাল্যকালটা মামতপুর গ্রামে স্কুল শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় ভর্তি হন। পরবর্তীকালে পড়াশোনা শেষ করে বসিরহাটে চলে আসেন। কিছুদিনের মধ্যে যতীনবাবু বসিরহাট হাই স্কুলের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক হিসেবে যোগদান করেন। কয়েক বছরের মধ্যেই শিক্ষকতার পাশাপাশি স্কুলের প্রতি তার টান ও দক্ষতার স্বীকৃতি পেয়েছিল বসিরহাটের সমস্ত শ্রেণীর মানুষের কাছ থেকে। যতীনবাবুর ফুলের ওপর তার ভালোবাসার নিদর্শন বসিরহাটবাসীর কাছে রেখে গেছে। স্কুলটা ছিল তার পরিবার। পরিবারের কোনো সদস্য যদি বিপদে পড়েন, মুহূর্তে কোনো ভেদাভেদ না করে গৃহকর্তা হিসেবে সর্বাক্যে তার স্নেহের হাত বাড়িয়ে দিতেন। স্কুলটা ছিল তার প্রাণ। আর যখন রাত্রি 9টা 10টার সময় বাড়ি ফিরতেন, শুধু দেহ টানে ফিরতেন। স্কুলের প্রতিটি ইটের সঙ্গে তার পরিচয় ছিল। আজকে যারা এই সৎ উদ্দেশ্যে ব্রতী হয়েছে, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।